স্কুল কলেজ ছেড়ে আন্দোলনে নামার জন্য ছাত্রছাত্রীদের বাধ্য করত কমিউনিস্টরা। পড়াশোনা বন্ধ করিয়ে দিয়ে স্কুলে কলেজে রেড রেভলিউশন লিখে আসতো তারা। বোমাবাজি করার সাথে সাথে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ সহ বিশ্ববরেণ্য মনীষীদের মূর্তিও ভেঙে দিত তারা। 70-এর দশকের মানুষেরা সেসব জানে। কমিউনিস্টদের বিরুদ্ধে রবিবার এভাবে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে মহারাজা বীর বিক্রম প্রেক্ষাগৃহে ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয় শিক্ষক সংঘের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী পর্বে রবিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো আমূল পরিবর্তন হয়েছে, সে ব্যাপারে আলোচনা করার সময় কমিউনিস্টদের প্রসঙ্গ এদিন উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। বলেন, মেধাবী ছাত্রছাত্রীদের হাত থেকে পড়ার বই সরিয়ে নিয়ে রেড বুক তুলে দিত কমিউনিস্টরা। বহু ছেলেমেয়ের জীবন নষ্ট করে দিয়েছে তারা। রাজ্য জুড়ে একটা নাস্তিকতার পরিবেশ করে তুলেছিল তারা। 2018 সালে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পরে সেই পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটেছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। কমিউনিস্টরা বলতে যে স্কুল কলেজ ছেড়ে আন্দোলনে না পারে, লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ডু রেড রেভলিউশন, এইসব কথা আমাদের মনে আছে। সমস্ত স্কুল কলেজে ওরা এগুলো লিখত, বোমাবাজি। যারা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে, বিবেকানন্দজির থেকে আরম্ভ করে, নেতাজি সুভাষ বোস থেকে আরম্ভ করে, সমস্ত মুনি ঋষিদের ফটো এবং মূর্তি ভেঙে দিত। কাছে আমরা দেখেছি কত লোক যে তার জীবন মানে ওদের নষ্ট হয়েছে। অনেকে তো মানে এই পৃথিবীতে এদের এসব কার্যকলাপ রেড বুক বুঝাতো, রেড বুকের কি হবে না হবে, এবং একটা নাস্তিকের পরিবেশ ওরা তৈরি করেছে। আমরা এখানে প্রথমে এসে আমরা ভারত মাতার চরণে পুষ্প অর্পণ করলাম এবং সরস্বতী ঠাকুরের প্রতি আমরা সম্মান জানিয়ে পুষ্প অর্পণ করলাম। এগুলো ওদের মধ্যে ছিল না। ওই সময়ে যারা স্টুডেন্ট বা টিচাররা, দে ওয়ার ইন ফিক্স হোয়াট টু ডু, সম্মান তো দূরস্থ। আজকে গুরুকুলে কোথায় কিনে বলা হচ্ছে এবং কোথায় যাবে দেশ, কি হবে, সবাই কিন্তু একটা বড় চিন্তার মধ্যে ছিল। পুরো রাজনৈতিক পরিস্থিতি সারা ভারতবর্ষে খুবই মানে ওইগুলো যদি আমরা মনে করি এখনো শিহরণ যায়। 2014-র আগে দেশ কোন দিকে যাবে, দেশ থাকবে কি থাকবে না, এটা চিন্তার বিষয়ে দেখা যাচ্ছে। যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসলে, আস্তে 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 করে সব দিকে এখন দেশ আজকে কোন জায়গায় চলে গেছে। রাষ্ট্রবাদী চিন্তাধারার উদ্বুদ্ধ করে ত্রিপুরা ছাত্রছাত্রীদের সঠিক পথে পরিচালনা করার জন্য শিক্ষক শিক্ষিকাদের এদিন ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।